হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মমিতা ব্লগে। তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো তোমাদের দাদা ভাই দেখছো রাস্তার ধারে দাঁড়িয়েছিল, আমাকে নিয়ে যাচ্ছে কোথায় বলো তো? আমাকে নিয়ে যাচ্ছে হাসপাতালে। তো আমার কিছু হয়নি, হয়েছে তোমাদের দাদা ভাই, ওকে কামড়ে দিয়েছে বেড়ালে। মানে ঘরের ভেতর থেকেও বিপদ কাটছে না, ঘরের ভেতরেও বিপদ ঢুকে পড়ছে, এরকম ব্যাপার। তুমি যতই বাড়িতে বসে থাকো না কেন, বিপদ তোমার মানে মাথার উপর চলে আসছে। তো ঘরে বসেও বিপদের থেকে তো রক্ষা নেই। বিড়ালে কামড়ে দিয়েছে ওকে বাড়ির থেকেই, আমাদেরই পোষা বিড়াল। তো তার জন্য ভ্যাকসিন নেওয়ার কথা ছিল, তো ডিটেলার দিয়েছিলো, ভ্যাকসিনটা আর দেয়নি, ডেট দিয়েছিলো, বলেছিলো এই দিনে আসতে। তো ভ্যাকসিনের জন্য কিছু জেরক্স লাগবে, আমি সেগুলোই করে আনলাম আর কি। তো ওকে জেরক্সগুলো দিলাম, আর ওদিকে জেরক্সগুলো জমা দেওয়ার পরে সব একে একে করে নাম ডাকছে যাদের যাদেরকে মানে ভ্যাকসিন দেবে। তো এখানে সব যারা আছে তাদেরকে সবাইকে বিড়ালে কামড়েছে, কপাল কি, তাই না? যে বিড়াল কুকুরে আর কাউকে ছাড়ছে না, কুকুর থেকেও বিড়ালে বেশি। তো যাই হোক, সবাইকে একটা করে কার্ড দিয়ে দিল, আর ওই কার্ডে লেখা আছে ডেট আর কবে কবে ভ্যাকসিন দেবে। তো ওরা বলছে ভ্যাকসিন মিস হলে কিন্তু আর ভ্যাকসিন দেওয়া যাবে না। তো ও আর আমি সেই মতো লাইনে দাঁড়িয়ে গেলাম, তো আমি পিছনে দাঁড়িয়েছিলাম, ও সামনে গিয়ে ভ্যাকসিনটা যাই হোক নিয়ে নিল বুদ্ধি করে। গরমের ভেতরে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছা করে না। এদিকে আমরা চলে আসলাম বাজারে ভ্যাকসিন দেওয়ার পরে, কারণ বাজারও ফুরিয়ে গেছে, কিছু বাজারও করতে হবে। আর আমগুলো দেখো কি দারুণ কালার, দেখে তো মনে হচ্ছে পুরো খেয়ে নিই, আর কি বলবো। তো এদিকে কিছু মাছ বাজার আর সবজি বাজার নিয়ে আবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, জানো তো সকালে রান্নাবান্না আমি কিছুই করিনি, মানে কিছু করিনি বলা ভুল, ভাত আর সোয়াবিনের তরকারি করেছিলাম। তো সেটা দিয়ে তো আর দুপুরে চলবে না, দুপুরে ভাবছি একটু ডাকার তরকারি করব আর একটু মাছের ঝোল করব, ওটাই নিয়েছি আর কি। আর এদিকে ওই তালের শাঁস দেখতে পেলে ওখান থেকে আমি একটু তালের শাঁস নিয়েছি, আমার তালের শাঁস খেতে দারুণ লাগে, মানে খুব নরমের থেকে একটু শক্তটা বেশি ভালো লাগে। আর এদিকে খুব তাড়াহুড়ো, আমি রান্নাটাও করে নিচ্ছি। আর পুজোটা আমার আগেই করা হয়ে গেছিলো, এটাই একটা বাঁচুয়া, আমি ভ্যাকসিন দিতে যাওয়ার আগেই পুজোটা সেরে ধুয়ে গেছিলাম। দেখলাম আবার হাসপাতাল থেকে এসে আবার পুজো করব, তার থেকে থাক সান্ধান করে পুজো টুজো করে হাসপাতালে যাই। আর যেহেতু কাছাকাছি হাসপাতালটা, তার জন্য আর বেশি টাইম লাগেনি। তো যাই হোক, আমরা গেছিলাম 11টায়, এদিকে দুপুরও হয়ে গেছে, বাজার টাজার করে বাড়ি আসতে আসতে। তো দুপুরবেলা রান্না করতে তো আমার ঘাম ছুটে যাচ্ছে, মানে রান্না করার পরে আমি গা ধুয়ে নেবো, না হলে বাঁচতে পারবো না এই গরম থেকে। আর রাস্তায় যা গরম, বাড়িতে তাও মানে খাও দাও না তাও শান্তি, কিন্তু রাস্তায় বেরোনোর উপায় নেই। তো আমার এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, ডাটার তরকারিটা হলে আমি ওদের খেতে দিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট, খাবার নিয়ে চলে আসলাম উপরে, নিচে তো খাওয়ার উপায় নেই এত গরম। তো বাবা ছেলে মেয়ে সব খেতে বসে গেছে, আর আমার মেয়ে এদিকে খাবার কী বলো তো সবাইকে বলছে আমি খাবার দেবো, ওর বাবা তো বকা দিচ্ছে, বলছে তুই সব ছেটাবি, তোকে দিতে হবে না। আর আমি যাচ্ছি গা ধুতে। তারপরে এই যে সারাদিন আর তোমাদের সামনে কিচ্ছু আসিনি, মানে শেয়ার করিনি, সন্ধ্যাবেলাটা এ দেখো ছেলেকে খেতে দিয়েছিলাম চা দুধ পাউরুটি, আর বিড়ালকে দিয়েছে দুধ, কারণ বিড়ালকে প্রত্যেক দিনই অল্প অল্প করে বিড়ালের বাচ্চাটাকে দুধ দেওয়া হয়, নাহলে ছেলে আবার রাগ করে। তো ওকে দুধ খেতে দিয়ে আর ছেলেকেও খেতে দিয়েছিলাম। চলো তারপরে আসছি। তারপরে এই দেখো রাতে খাবার নিয়ে চলে এসেছি, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।